তার উপর নামদাফা জঙ্গল। নামদাফার অরণ্যে জোকের উৎপাত আছে বলে লিজ গার্ড বা জোক মোজা পরেছিলাম। এই মোজা থাকলে পায়ে জোকের উৎপাত থেকে রক্ষা পাওয়া যায়। মর্নিং ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা, আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। একটা নতুন সিরিজ শুরু হয়েছে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের চ্যানেলে, সেটা হলো নামদাফা সিরিজ। নামদাফা সিরিজের আজকে লিটারেলি আজকে প্রথম দিন, কারণ প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে নামদাফায় এসে পৌঁছলাম সেই গল্প। সকালবেলা এখন 5:30, এখন আমি ঘড়ি করতে ভুলে গেছি, যাই হোক আমার মনে হয় 5:45 বাজে এখন। বেশ আলো ফুটে গেছে চারিদিকে। রেডি হতে প্রথম দিন একটু সময় লেগেছে, একটু বেশি ঘুমিয়ে ফেলেছিলাম কারণ প্রচণ্ড বেশি টায়ার্ড ছিলাম। এখন আমাদের এই দেবান ক্যাম্পের আশেপাশে আমি এই রুমগুলোর মধ্যে এই রুমটাতে রয়েছি। তো আশেপাশে আরও 2-3 রুম আছে, আমাদের বাকি টিম মেম্বাররা আছেন, এবং একটি রুম ওই যেখানে নদীর পাশে, এই যে নদীটা, নদীর পাশে এই যে হাটগুলো, ট্র্যাডিশনাল হাট বলছে, এই হাটগুলোতে হচ্ছে বাকি রুমগুলো। আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকালবেলা, এই গাছের ওপরগুলো আর কি হাওয়ায় হাওয়ায় সে একটা ঝরঝর ঝরঝর করে আওয়াজ হচ্ছে, হাওয়ার না হয়তো নদীর ধারে বলেই এরকম আর কি লাগছে। তো দারুণ লাগছে, মানে সকালবেলাটা সত্যিই সুন্দর। যারা পাখি দেখতে ভালোবাসেন না, এরকম বহু মানুষ আছেন, পাখি দেখতে ভালোবাসেন না, মানে প্রকৃতি প্রেমী, আলাদা করে হয়তো অত পাখি চেনেন না বা কিছু, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে, যেহেতু তারা প্রকৃতি প্রেমী এবং চারিদিকটা প্রচুর গাছপালা, প্রচুর দারুণ সুন্দর। তাও তো আমরা এখনও মূল জঙ্গলে প্রবেশই করিনি, যখন প্রবেশ করবো তখন সেটাও দেখাবো যে সেটা আরও কত বেশি সুন্দর। এবার শুধু নদীর দিকটাও খুব ভালো লাগে দেখতে, এই যে, হ্যাঁ, তো নদীর দিকটাতেও আমরা যাব, নদীর দিকটাও একবার দেখিয়ে আনি। ফুলে ভরে আছে চারদিক, সাধারণ পাখি বুলবুলিও ফুলের সাথে দারুণ সুন্দর দেখাচ্ছে। কালকে রাত্রিবেলা ছিল বলে এই রুমগুলো ভালো করে দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন, আর এই এই যে হাটগুলোও কিন্তু অ্যাকোমোডেশন আছে, মানে এগুলো আর কি ওখানেও থাকা যায়। এটা তো আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। এখন আমাদের এই দেবান ক্যাম্পের আশেপাশে বার্ডিং করার কথা, আশেপাশে করবো, কেউ আসেনি এখন। যাকে ক্যাম্পের আশেপাশেই তো আমি আমি নিজেও ম্যানেজমেন্ট করি। আমি সেই ঘড়িটা পড়তে ভুলেই গেলাম, আমি একটু ব্লগিং বন্ধ করে এবার একটু পাখিতে মনোযোগ দিই, ঠিক আছে। এরপর দেখাই বিউটিফুল সিবিয়া, নীলচে ধূসর বর্ণের এই পাখি উত্তরবঙ্গের রুফো সিবিয়ারি গোত্রের। যদিও এর নাম বিউটিফুল সিবিয়া, কিন্তু রুফো সিবিয়ার রং যেহেতু অনেক বেশি ভাইব্রেন্ট, তাই আমার দেখতে রুফো সিবিয়াই বেশি ভালো লাগে। এখানে রুফো সিবিয়া পাইনি, কিন্তু বিউটিফুল সিবিয়া বেশ অনেকবার অনেক জায়গায় দেখলাম। এই যে পেছনে এই যে জায়গাটা, এইটা হচ্ছে আরও একটা থাকার জায়গা। আসুন ঘুরে দেখাই দেবান ক্যাম্পের চারপাশ। ক্যাম্প চত্বরেই একটু বাদে চলে এলো হুলক গিবনরা, একটি পূর্ণবয়স্ক পুরুষ এবং একটি কিশোর বয়স্ক পুরুষ হুলক গিবনের সাথে সাথে একটি মেয়ে হুলক গিবন এবং তার কোলে একটি শিশু।
এই চারজনের পরিবার চলে এলো ফল খেতে। এই গাছটির সঠিক নামটি জানি না, কিন্তু এই গাছ নাকি রেশম কীটের লার্ভার হোস্ট প্ল্যান্ট, সেটা ক্যাম্পের লোকেদের সাথে কথা বলে জানলাম। হুলক গিবন অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই সমস্ত জায়গায় বেশ কমন। পৃথিবীর মধ্যে যত রকমের গিবন পাওয়া যায় তাদের মধ্যে আকারে দ্বিতীয় বৃহত্তম এই হুলক গিবন। সাইজ 60-90 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং ওজন 6-9 কেজি মতন হতে পারে। পুরুষ ও স্ত্রী গিবনের সাইজ মোটামুটি একই রকম হতে পারে, কিন্তু এদের রং একেবারেই আলাদা। পুরুষ হুলক গিবনের রং হয় ঘন কালো এবং মেয়ে ও শিশু হুলক গিবনের রং হয় ক্রিম কালারের। শরীরের মধ্যে এদের হাতটি আলাদাভাবে উল্লেখযোগ্য, এত লম্বা এবং বলিষ্ঠ হাত। খুব সহজেই দেখলাম এক গাছ থেকে আরেক গাছে কি সুন্দরভাবে ওই হাতের সাহায্যেই চলাফেরা করছে। ক্যাম্প চত্বরে রান্নাঘরের উল্টো দিকেই একটি গাছে এসে এরা ফল খাচ্ছিল। নদীর পাশে বসে আছে, দারুণ সুন্দর হুলক গিবনের ছবি আর ভিডিও পেলাম। মেল ফিমেল দুটোই ছিল। এবার এই জায়গাটা একটা কোরাল ফ্লাওয়ার আছে সামনেই, তার সামনে বসে আছি, ব্রেকফাস্টও করবো এখন। গাইড এসে গেছে, এতক্ষণ আমরা নিজেরা ঘুরে পাখি দেখছিলাম, এরপরে চেষ্টা করবো আমরা ওই গাইডের সাথে ঘুরে দেখতে। এখানে আমাদের টিমের বাকি সদস্যরা বসে আছে। রুটি আর সবজি, চান আর সবজি। ওই মাখনগুড়ি থেকে প্রচুর ভালো, মানে খাবারটা ভালো, খাবারটা ভালো। হ্যাঁ, এই এটা তরকারিটা খুব ভালো লাগছে। স্টার্ট করছি এখন প্রায় 8টা বাজে সকালবেলা। আচ্ছা, আজকে এখন কোথায় যাব? 19 মাইল সেখানে যাব। দুটো গাড়ি আছে আমাদের, পরপর দুটো গাড়ি আর কি বেরোচ্ছে। এবার একটা গাড়িতেও হয়তো হয়ে যেত, কিন্তু দুটো গাড়ি করার উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই আর কি জানালার কাছে বসতে পারে বা ভালো আর কি পাখি দেখলেই যেন ছুটে আর কি গিয়ে ছবি তুলতে পারে ইত্যাদি। এইসব কারণে বার্ডিং ট্রিপে ইউজুয়ালি আর কি কম লোকজন থাকে গাড়িতে, খুব বেশি টিম সাইজ থাকে না। ও, এটা একটা হাতি, এটা ফরেস্টের হাতি, মানে এখানে দাঁড়িয়ে আছে। পাখি দেখতে বেরিয়ে প্রথমেই দেখা পেলাম পায়েট ফ্যালকোনেট জুটির সাথে। একটি ফ্যালকোনেট সামনের দিকে মুখ করে রয়েছে এবং একটি পেছন দিকে, সেই জন্য পাখিটির সামনের দিকটা এবং পেছনের দিকটা দুটোই আমরা দেখতে। আকারে ভীষণ ছোট্ট এই মিষ্টি পাখি কিন্তু আদতে একটি শিকারি পাখি। গাছের মাথায় ওরিয়েন্টাল হবি শিকার করে খাচ্ছে দেখলাম। এরপর ব্লু থ্রোটেড বারবেট এবং লং টেইলড সিবিয়াকে দেখলাম মাদার ফুলের ভেতর থেকে ফুলের মধু বা ফুলের মিষ্টি রস সংগ্রহ করে খাচ্ছে। আঠেরো মাইল অবধি এলাম গাড়িতে, তারপর এখান থেকে আবার একটুখানি হাঁটা আছে, একটু হেঁটে যাচ্ছি। প্লাস জঙ্গলে এই দিকটা এখন লাইট পড়েছে, তো গাছের যে অংশটা আর কি এটা চেক করতে করতে যাব। এখানে বার্ড অ্যাক্টিভিটি আছে, পাখি এসে বসলে দেখতেও পাবো ভালো। উল্টো দিকটা আবার অতটা ভালো লাইট নেই, দিকটা লাইট আছে। আমি সবসময় সব জায়গাতেই বলি যে লাইট থাকাটা ইম্পর্টেন্ট, এবং লাইট যেখানে আছে সেদিকে ফোকাস করাটা ভালো, সেদিকে খোঁজাখুঁজি করলে পাওয়ার চান্সেস বেশি থাকে। ছোটো ছোটো ঝোড়া রয়েছে,
বর্ষাকালে এখানে যতটা পরিমাণ পোকা বা যতটা পরিমাণ বাটারফ্লাই থাকে এখন অতটা নেই, আমি খুব সামান্য কিছু প্রজাপতি দেখেছি। জঙ্গলটা ভীষণ ঘন আর মানে এই এই জায়গাগুলোই খুব ভালো লাগছে, মানে বিভিন্ন টাইপের গাছ, ট্রপিক্যাল ফরেস্ট, একদম কলা গাছ থেকে শুরু করে এই জায়গাটার নাম একুশ মাইল। একুশ মাইলের এখানে একটা একটা ঝোড়ার মতন আছে, একটা জলের জায়গা রয়েছে, তো সেখানে ব্লিচ কিং ফিশারের জন্য অপেক্ষা করছি। এখানে পেছনে সবাই টিম মেম্বাররা ওয়েট করছে। আর প্লাম্বাস ওয়াটার রেড স্টার্ট অলরেডি ডাকছে, আমি দেখলাম, যেহেতু ওটা খুব কমন পাখি তো ওই দিকে কারোর মতি নেই আর কি, সবাই ব্লিচ কিং ফিশার খুঁজছে। তবে দেখি আমি আমি চেষ্টা করবো প্লাম্বাসটাও একবার দেখাতে, পাখি তো সবাই আসলে। প্লাম্বাস এখানেই থাকে, সেরকম হার্ড টু ফাইন্ড কিছু নয়, বেশ সহজলভ্য। তো যাই হোক, এখানে এই জায়গাটা খুব সুন্দর, তবে এখন আকাশ একটু ক্লাউডি আছে, সেই জন্য কিছু কিছু ছবি মানে খুব যে একটা মানে দারুণ আর কি আলোর প্রক্ষেপণ ভালো হচ্ছে এমন নয়, মোটামুটি আর কি আসছে। এই পেছনটা সুন্দর দেখতে, এই হচ্ছে জলের যে জায়গাটা যেটা বলছিলাম সেটা, তো যে কোনো জলের জায়গার পাশেই এই রেড স্টার্ট, কিংফিশার, ফর্কটেল এগুলো পাওয়া যায়, তো সেসব জায়গায় একটুখানি অপেক্ষা করা যেতে পারে, এগুলোই হচ্ছে হ্যাবিটেট। পাশের জঙ্গলটা ভীষণ ভীষণ সুন্দর, প্রচণ্ড ঘন ঠাস বুনট অরণ্য, তবে বর্ষাকালে বা বর্ষার পরে সেপ্টেম্বর নাগাদ এই অরণ্য আরও বেশি সুন্দর হয়ে ওঠে, আরও বেশি ঘন সুন্দর হয়ে যায়। জলের ধারে ভেজা মাটিতে মাড পাডলিং করতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রজাপতিকে। পরের হাফে যখন বেরোবো তখন চশমা পরে বেরোতে হবে, কারণ চোখে প্রচণ্ড একটা পোকা পড়ছে, মানে এটা বোধ হয় কোনো একটা ফ্লাই বারবার চোখেই আসছে, আমি যতবার এমনি এমনি করছি ততবার দেখা যাচ্ছে চোখের মধ্যে এসে এসে বসছে, ভীষণ ছোট্ট। মানে আজকের পর্বটা এই চা বিরতি পর্যন্তই থাকুক, পরের পর্বে আমরা দেখব এরপর আমরা কী কী পাখি দেখলাম। আমাকে অবশ্যই জানান যে এই ভিডিওটি আপনার কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করতে ভুলবেন না বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, লিঙ্কডইনে।